সূরা আল বাকারা 164 নম্বর আয়াত আল্লাহ সুবহান তাআলা বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকি আল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস নিশ্চয়ই আসমান সমূহের সৃষ্টির মধ্যে আসমান সমূহে যে আমরা দেখতে পাচ্ছি আসমান এবং জমিনের মধ্যে অর্থাৎ জমিনের সৃষ্টির মধ্যে আর রাত ও দিনের আবর্তনের মধ্যে তাহলে রাত এবং দিনের এই আবর্তনের মধ্যে ওয়ালফুল কিল্লাতি তাজরি এবং যে নৌযান তাজরি ফিল বাহার সাগরে চলাচল করে যে নৌযানগুলো সাগরে চলাচল করে যে নৌযানগুলো মানুষের উপকারে আসে মানুষ উপকার লাভ করে ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিম্মা আর আল্লাহ সুবহান তাআলা আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ করেন যে পানি বর্ষণ করেন فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا এবং তারপর তিনি সেই পানি দিয়ে জমিনকে তার মৃত অবস্থার পর অর্থাৎ সেটা অনুর্বর হওয়ার পর আবার তিনি সেটাকে পুনরুজ্জীবিত করেন যে অর্থাৎ উর্বর করে দেন وَبَثَّ فِيهَا مِنْ كُلِّ دَابَّةٍ এবং জমিনের মধ্যে যত প্রাণীকে তিনি ছড়িয়ে দেন وَتَصْرِيفِ الرِّيَاحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ এবং বায়ুর যে চলাচল এবং আসমান এবং জমিনের মাঝখানে যে মেঘমালা আছে সেই মেঘমালা চলাচলের মধ্যে লাআয়াতিল লিকাউমি ইয়াকিলুন নিশ্চয় নিদর্শন রয়েছে সেই সব লোকদের জন্য যাদের বুদ্ধি আছে যারা যারা বুদ্ধি রাখে অর্থাৎ যারা চিন্তা ভাবনা করে এর থেকে একটা লেসন পায় এরাই হচ্ছে বুদ্ধিমান তাহলে এই আয়াতটির মধ্যে আসলে আল্লাহ তাআলা এই বিশ্বজগতের মধ্যে তার সৃষ্ট অনেক নিদর্শনের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এই যে বিশাল পানি সাগর নদী এবং তাতে চলাচলের যে নৌযান কিংবা এই যে দূরে আমরা দেখতে পাচ্ছি দূরে যে সাগরের পাড় কিংবা নদীর পাড় রয়েছে সেটাই হলো জমিন এবং পাশাপাশি তার উপরে রয়েছে আসমান এসব কিছুর মধ্যে আমাদের নিদর্শন রয়েছে আসুন আল্লাহর সৃষ্টির মধ্যে আমরা আল্লাহর সৃষ্টি তত্ত্ব খুঁজে নেই যে তত্ত্বগুলো তিনি কোরআনে বর্ণনা করেছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাহ আমাদেরকে তার দিন বোঝার তৌফিক দান করুন এবং তার দেয়া ওহী বোঝার তৌফিক দান করুন হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন